আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি সেভেন বি এর পাঁচ নাম্বার থেকে শুরু করব আগের ক্লাসে আমরা ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত সমাধান করেছিলাম পাঁচের এক নাম্বারে এটা হচ্ছে কোশ্চেন বসে কি সমাধান করতে ঠিক আছে এখন দেখো কজ এক্স লিখলাম মাইনাস টু কজ এক্স লিখলাম এরপরে এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস কমন নিলাম সাইন টু এক্স লিখলাম আর এটা অলরেডি প্লাস আছে মাইনাসে মাইনাসে কি প্লাস সাইন এক্স হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটাকে কস সি মাইনাস কস ডি এ ফেললাম এই পর্যন্ত কস সি মাইনাস কস ডি এর ফেললাম মাইনাস এরপর এখানে আমরা কি করলাম দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রে ফেললাম ত্রিকোণমিতি সূত্র ঠিক আছে এখানে কস সি মাইনাস কস ডি এ এখানে সাইনসি মাইনাস সাইন ডি এ সূত্র ফেললাম আচ্ছা ফেলার পরে এই দুইটা থেকে আমাদের টু সাইন এক্স বাই টু কমন নেওয়া যায় কমন নিলাম এটা আসলো আচ্ছা এখন দেখো উভয় পক্ষকে যদি টু দ্বারা ভাগ করি তখন এই টুটা চলে যায় তখন হয় তখন আমাদের কি থাকে এই যে এই সাইন সাইন থ্রি এক্স বাই টু হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো হবে ঠিক আছে এখন যদি এটা ইকুয়াল জিরো আগে হিসাব করি তাহলে কি হয় এভাবে লেখা যায় এই কস থ্রি এক্স বাই টুকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যেতে পারি ঠিক আছে আচ্ছা নিয়ে যাওয়ার পর উভয় পক্ষকে কস থ্রি এক্স বাই টু দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে টেন থ্রি এক্স বাই টু আর এটা হয়ে যাবে কত ওয়ান আচ্ছা এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তারপরে টেন থিটেকাল টেন আলফা হলে ঠিটেইকোয়াল অ্যান পাই প্লাস আলফা হয় আচ্ছা তাহলে সূত্র অনুসারে একটা বসাই দিয়ে আমরা এক্সের মান পেলাম আর যদি আমাদের কি আসে যে সাইন এক্স বাই টু তুমি চাইলে আগে টু বাদ দিতে পারো অথবা এখানে রাখতে পারো ঠিক আছে একই এখন এটা আসলে আমাদের কত আসে মান এটা মানে কত সাইন এক্স সাইন এক্স বাই টু ইকোয়াল জিরো তো এক্স ইকোয়াল সাইন থিটা ইকোয়াল জিরো হলে সাইন থ্রিটা ইকোয়াল জিরো হলে থিটা ইকুয়াল টু এন পাই ঠিক আছে আচ্ছা এখানে থিটা বাই টু আছে এইটা না তো সুত্র অনুসারে আমরা এখানে সুতো বসাইলাম আমরা দুইটা এক্সের মান পাইলাম নিম্নের সমাধান এক্স যে দুইটা মান পাইছি সেটা কমা দিয়ে বসালাম যখন এন এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার পাঁচের দুই নাম্বার এটা হচ্ছে আমাদের কোশ্চেন বসে কি সমাধান করতে তো এখানে দেখো কস সি প্লাস কস ডি এর সূত্র কত সি প্লাস কস ডি এর সূত্রে ফেলতে পারি আমরা এটাকে এরপরে এখানে কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে ফেলতে পারি ঠিক আছে দুই পাশে কি ট্রিকোনমিতি সূত্র করলাম এরপর এখানে দেখো যদি পুরাটাকে আমরা এখানে আনি তা মাইনাস হয়ে যাবে এরপরে কজ এক্স কমন নেওয়া যায় কজ এক্স কমন নিলে এটা থাকে আচ্ছা এরপরে দেখো কজ এক্স লিখলাম এখানে সাইন সি মাইনাস কজ ডি সাইন সি মাইনাস কজ ডি এ ফেলতে পারি সরি এখানে আগে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর ফেলবো না এখানে দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস সিটা হলে কি সাইন থিটা আসে তো আমরা এভাবে লিখলাম কস করার জন্য এখন দেখো এখানে আমরা কস সি মাইনাস কস ডি এস্যুটে ফেলতে পারি তো কস সি মাইনাস কস ডি এস্যুটা আমরা এখানে করলাম ঠিক আছে টু সাইন এই যে এই যে এখান থেকে আমাদের কস সি মাইনাস কস ডি এস্যুটাও বসালাম আচ্ছা আর এখানে তো কজ এক্স আসেই এরপর আমরা কি করলাম কজ এক্স লিখলাম আচ্ছা এরপরে এখানে আমাদের কত আছে সাইন থ্রি এক্স বাই টু প্লাস পাইভ বাই ফোর সাইন্স সেভেন এক্স বাই টু মাইনাস এটা লিখলাম এখন বলতে পারো টু কোথায় গেল উভয় পক্ষকে টু দ্বারা বাক করলে এই কি ব্যানিশ হয়ে যায় আচ্ছা এরপরে এটা হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো তো যেহেতু তিনটা ট্রাম আছে সেই আমি এক দুই তিন চার দিয়ে দিলাম এখন এক নাম্বার হতে পাই এক নম্বরে দেখো কস থিটাইকাল জিরো হলে থিটাইকাল টু অ্যান্ড প্লাস ওয়ান ইন্টু বাই টু অনুসারে ওয়ান পেয়ে গেলাম এখন দুই নাম্বার হতে দুই নাম্বারে কি এটা যদি করে জিরো হলে সাইন থিটাই করে জিরো হলে থিটার মান কি এইভাবে করে আমরা এক্সের মানটা বের করলাম ঠিক একইভাবে তিন নাম্বার থেকে বের করলাম আচ্ছা বের করলাম এখন নির্ণয়ের সমাধান কি এই যে থিটার মানগুলো বের করলাম এগুলো হচ্ছে আমাদের সমাধান এটা হচ্ছে অ্যান্সার এরপরে পাঁচে তিন নাম্বার বসে কি ম্যাটটা সমাধান করতে আচ্ছা তো সাইন থ্রি থ্রিটা লিখলাম প্লাস সাইন থ্রিটা এটার ভিতরে গুছাইয়া লিখলাম ঠিক আছে এখানেও সবগুলা লিখলাম এখন দেখো এখানে আমি কি করলাম সাইন থ্রি টিটা আছে সাইন সি প্লাস সাইন ডি এ সূত্রে ফেলতে পারি এটা আসলো প্লাস সাইন টু টিটা লিখলাম প্লাস এখানে দেখো ওয়ান প্লাস কস টু টিটা শুটুকি টু কস স্কোয়ার থ্রিটা লিখলাম প্লাস কস থিটা লিখলাম আচ্ছা এখন দেখো এখানে আমি সাইন টু থিটা যদি কমন নিই তাহলে কত থাকে টু কস থিটা প্লাস ওয়ান এরপরে মাইনাস এটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে মাইনাস কস থিটা কমন নিলে আমাদের এটা থাকে আচ্ছা হয় এটা ইকোয়াল এখন এটা মিডল টার্মের মতো লেখলাম দুইটা আছে এখানে লিখলাম আর সাইন টু থিটা মাইনাস কস থিটা লিখলাম হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকোয়াল জিরো তাহলে আমরা প্রথমে যে একটা জিরো নিয়ে কাজ করি যদি এটা ইকুয়াল জিরো হয় তাহলে কি লেখা যায় জিরো আচ্ছা তারপরে কি সাইন টু টি সূত্র কি টু সাইনে কজে তো লিখলাম মাইনাস এখন উভয় পক্ষ থেকে থিটা কমন হলে কি থাকে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয় ইকুয়াল জিরো হয় থিটা ইকোয়াল জিরো অথবা জিরো হবে যদি হয় তাহলে সূত্র অনুসারে টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু আর যদি টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হয় তাহলে আমাদের থিটার মান তখন কত আসবে ঠিটা ইকোয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই সিক্স এটা হচ্ছে এক পাশ গেল এরপর আমরা কি বলছি যে এটা ইকুয়াল জিরো হিসাব করলাম এখন এটা ইকুয়াল জিরো হিসাব করে যদি এটা ইকুয়াল জিরো হয় তাহলে কি আমাদের থিটার মান কত আসে থিটার মান আসে টু এন পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি সুতরাং নির্ণয়ের সমাধান থিটার যে তিনটা মান পেলাম সেই তিনটা মান হচ্ছে আমাদের অ্যান্সার এন এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এরপর হচ্ছে চার নাম্বার কস থিটা প্লাস কস থ্রি থিটা প্লাস কস ফাইভ থিটা প্লাস কস সেভেন থিটা আছে আচ্ছা এখন দেখো কস ফাইভ থ্রিটা আর কস থ্রিটাকে নিলাম আর এখানে কস থ্রি থিটা সেভেন থিটাকে যোগ করলাম ঠিক আছে আলাদাভাবে এখন এখানে কস সি প্লাস কস ডি এ করলাম এখানে কি কস সি প্লাস কস ডি এ ফেললাম দুই পাশে কি একই সূত্র আচ্ছা সূত্র করার পর এখানে দুই পাক দুই পক্ষ থেকে কি টু কস টু থিটা কমন নিলে আমাদের এটা আসে হয় এটে কো জিরো অথবা কি কো জিরো যদি টু কস

হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো হতে পারে এখন যদি আগে হিসাব করি টু কস থিটা যদি জিরো হয় তাহলে থিটার মান আসে এটা আর যদি ফোর কস থিটা ইকুয়াল জিরো হয় তখন থিটার মান কত এটা আসে সুতরাং নির্ণয়ের সমাধান থিটা যে তিনটা মান পেলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচের পাঁচ নাম্বারে কি বলছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো আলাদা আলাদাভাবে যোগ করে নিলাম নাইন থিট থ্রি নাইন থিটার সাথে থ্রি থিটা নিলাম আর এই দুইটা যোগ করলাম আচ্ছা এখন দেখো সায়েন্স সি প্লাস সাইন ডিএ সূত্র বসালাম এখানেও কি সাইন্স সি প্লাস সাইন ডিএ সূত্র বসালাম ত্রিকোণমিতি সূত্র আচ্ছা বসানোর পরে উভয় পক্ষ থেকে টু সাইন্স সিক্স থিটা কমন নেওয়া যায় এটা আসে হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো যদি এটা ইকোয়াল জিরো হয় তাহলে থিটার মান আসে কত এন ফাইভ আই সিক্স আর যদি এটা ইকুয়াল জিরো হয় তখন কি করা যায় দেখো এখানে কি কস সি প্লাস কস ডি এ ফেললাম হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো যদি কেক জিরো হয় তাহলে মান আসে কত টু থিটা থিটার মান কত আসে টু অ্যান্ড প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর সুতরাং নিণ্ সমাধান থিটার যে মানগুলা বের করলাম তিনটা এটা হচ্ছে আমাদের সমাধান অ্যান্সার আচ্ছা এর পরের কোয়েশন হচ্ছে এটা এই কোশ্চেনে দেখো ব্যবধি দেওয়া আছে ব্যবধি দেওয়া থাকলে কি এন এর মান একটা কিছু ধরে থিটার মানটা বের করে ফেলতে হবে আশা করি আগের অঙ্কগুলো দেখছো তাহলে এগুলো এক একই পারবা আচ্ছা এখন দেখো এখানে কি আছে আমাদের ফোর কজ এক্স ইন্টু কজ টু এক্স ইন্টু কজ থ্রি এক্স ইকুয়াল ওয়ান আচ্ছা এখানে দেখো টু দুই দোকানে চার আলাদাভাবে লিখলাম এখানে টু কজ থ্রি এক্স কজ এক্স আর এখানে টু কজ টু এক্স ইকুয়াল ওয়ান লিখলাম তো এখানে এখান থেকে এটা আসে তো কস ডি এ সূত্র অনুসারে আচ্ছা অথবা করতে পারো টু কজ এ কুত্র করলাম ঠিক আছে আচ্ছা আর এটা এখান এটা এখানে এইভাবে রাখলাম এরপর আমরা কি করলাম এখানে আমাদের কত আছে টু কজ এক্স আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে উভয় পক্ষ থেকে কস ফোর এক্স যদি কবর নিয়ে নিই তাহলে কি থাকে আমাদের এটা থাকে এখন হয় এটা ইকোয়াল জিরো অথবা এটা ইকোয়াল জিরো ঠিক আছে তাহলে কস ফোর এক্স ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্সের মান এটা আসবে আর এটা ইকোয়াল যদি জিরো হয় তখন আমাদের এক্সের মান কত আসবে এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি তো এন ইকুয়াল জিরো হলে তখন ই এন এর মান জিরোটা এখানে বসালে কত আসে বের করবে এন ইকুয়াল ওয়ান হলে কত আচ্ছা পাঁচের সাত নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটা কি আমাদের ব্যবধি দেওয়া আছে ব্যবধি দেওয়া মানে এন এর মান ধরে এরপরে এক্স এর মান বের করতে হবে এখানে আমাদের কি আছে দেখো কস সিম আচ্ছা কস নাইন ইন্টু 5x cos 3x থ্রি আচ্ছা এখন দেখো আমরা উভয় পক্ষকে যদি টু দ্বারা গুণ করি তখন কি হবে আমাদের উভয় পক্ষকে টু দ্বারা গুণ করার পর এখানে টু কস এ কস বি এ হলো ঠিক আছে কস এ প্লাস বি এখানে টু কজ এ কস বি এ সুত্র ক্লাস বি আচ্ছা হ্যাঁ কস এ প্লাস বি প্লাস কস এ বি এটা হচ্ছে এটা সূত্র এরপরে এটা সূত্র হচ্ছে কস টু কস এ কস বি সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ বি ঠিক আছে এটা সূত্র এটা আর এটা সূত্র কি এটা লিখলাম আচ্ছা এরপরে দেখো আমাদের কত আসলো যোগ করলে আমাদের এটা এরপরে কি কাটছিট যায় এরপরে কস ষোলো এক্স ইকুয়াল কস এইট এক্স আসলো তো এটাকে এই পাশে নিয়ে আসলাম এরপরে আমরা এভাবে লিখলাম এটা দেখো এভাবে লেখার পরে আমাদের কি আসলো এটাকে যদি আমি কস সি মাইনাস কস ডি ধরি তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারি আচ্ছা কসি সি মাইনাস কস ডি সূটে পেলাম এখন হয় এটা ইকুয়াল জিরো অথবা এটা ইকুয়াল জিরো ঠিক আছে আচ্ছা যদি সাইন বারো এক্স ইকোয়াল যদি জিরো হয় তাহলে এক্স এর মান আসে এটা যদি সাইন ফোর এক্সিক জিরো হয় এক্সের এর মান এটা আসে এখন বলতে পারো মাইনাস টুটা কোথায় গেলো উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু চলে যায় কারণ এই পাশে জিরো তো জিরো জিরোই থাকবে আচ্ছা তো এখন আমাদের কি আসলো আমাদের লিমিট দেওয়া আছে ঠিক আছে লিমিট যেহেতু দেওয়া আছে তার মানে কি আমাদের এখন এন এর মান কিছুটা দৌড়ে এরপরে এর মান বের করতে হবে আচ্ছা এন ইকুয়েল জিরো হলে এর মান বসালাম অ্যান ইকুয়াল ওয়ান হলে এর মান বসালাম এন ইকুয়েল মাইনাস ওয়ান হলে এর মান অ্যান ইকুয়াল টু হলে মাইনাস টু হলে থ্রি হলে মাইনাস থ্রি হলে বসালাম ঠিক আছে তো যেগুলো আমাদের লিমিটের ভিতরে পড়ছে সেগুলো বের করলাম এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচের আট নাম্বারে কী দেওয়া আছে দেওয়া আছে এত ইকোর কত সাইনেক্স তো সমীকরণটা তার মানে দাঁড়াই হচ্ছে এটা এখন যেহেতু এত সাইন সাইনেক্স তো যদি থিটা বসে তাহলে এখানে সাইন থিটা বসবে এখানে কি সাইন থ্রি থিটা ইকুয়াল ওয়ান বসবে এখানে আমাদের ব্যবধি দেওয়া আছে আচ্ছা এখন দেখো এখানে আমি কি করতে পারি টু সাইনে কস বি এ সূত্র টু সাইনে কস বি এ সূত্র বসালাম কস বি মাইনাস এ মাইনাস কস বি প্লাস এ আচ্ছা তো এই ছোট্টটা বসেলাম এরপর এখানে ওয়ান আছে লিখলাম তারপর এখানে বিয়ে করে আমাদের এটা আসলো এরপরে দেখো আমাদের এখানে কী হইলো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি কত মাইনাস হবে মাইনাসটা কমন নিয়ে নিলাম এটা আসলো আচ্ছা এরপরে দেখো আমাদের আমরা আলটিমেটাম কী পাইলাম এটা আচ্ছা এরপরে হয় এটা ইকো জিরো অথবা এটা ইকো জিরো এটা একোল যদি জিরো হয় ঠিকল এত আর এটা ইকোল যদি জিরো হয় তাহলে আমাদের কাজকর্ম করে ঠিকল কত আসলো এন পাই প্লাস ফাইনার্স ফাইভ বাই সিক্স এন এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তো এন এর মান কত ঠিটার মান তাহলে কত আর ঠিকটা হচ্ছে আমাদের এটা প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি এটা নিয়ে কাজ করলে এনের যে মানগুলো হতে পারে এন ইকুয়েস জিরো ওয়ান টু এগুলো বসাইলাম ঠিক আছে অ্যানিকোয়াল থ্রি হলে কত ফোর হলে কত বসালাম তো যখন আবার আরেকটা যে থিটা আছে সেটা নিলাম এর ক্ষেত্রে জিরো ওয়ান টু হলে কী কী হয় সেগুলার মান বসাইলাম এখন আমাদের যে সীমা দেওয়া আছে সেই সীমার মধ্যে প্রদত্ত সমীকরণ হচ্ছে প্রদত্ত সমীকরণটির সমাধান যেগুলো সেগুলো বের করলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা ম্যাথগুলো বুঝছো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে সমাধান করে দেওয়া সেজন্য আগে থেকেই সমাধান করে লিখে নিয়ে আসছি তোমাদের সময় বাঁচানোর জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক দিবা আর যদি পারো তাহলে শেয়ার করে দিবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য